বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছে কৈলাস শহরের এক যুবক। মন্ত্রী টিঙ্কু রায়ের বিশেষ উদ্যোগে বাড়িতে ফিরল কফিন বন্দী দেহ। বিগত কিছুদিন পূর্বে কৈলাস শহরের 13 নম্বর ওয়ার্ড এলাকার কালীপুরের এক যুবক বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছিল। রবিবার রাতে তার কফিন বন্দী মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা দীপক করের একমাত্র ছেলে 24 বছর বয়সী বিশ্বজিৎ কর বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি কর্মী হিসেবে কর্মরত ছিল। এবছর দুর্গাপূজার সময় বিশ্বজিৎ তার নিজ বাড়িতে আসে। সে যথারীতি এক সপ্তাহ আগে আবার বেঙ্গালুরুতে চলেও যায়। বৃহস্পতিবার রাত্রিবেলা বিশ্বজিৎ করের মা প্রীতি রানী করের কাছে ফোন আসে যে বিশ্বজিৎ কর আত্মঘাতী হয়েছে। পরবর্তীকালে বিশ্বজিৎ করের পরিবার 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়ের শরণাপন্ন হলে দীপক কর এবং প্রীতি করের একমাত্র ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়। প্রসঙ্গত, প্রীতি কর ছিলেন কৈলাসহর হাসপাতালের একজন সাফাই কর্মী, তার স্বামী সাধারণ দিনমজুর। দেখুন, এই একদম ইয়ং একটা বাচ্চা ছেলে, ব্যাঙ্গালোরে কাজ করতো, সেখানে কাজের আর একটা টিমে তারা মেসে থাকতো, সেখানে 4 জন, এর মধ্যে একজন সেখানে সে বিষ খেয়ে ফেলে এবং সেখানে তার বাড়িতে খবর আসে যে সে মারা যায়। এবং এত গরিব এরা, সেখান থেকে এই তার মৃত দেহটা নিয়ে আসা তাদের জন্য খুব দুষ্কর ছিল। একটা অন্য নম্বর থেকে আমার কাছে ফোন আসে আজ থেকে 4 দিন আগে, তো এরকম কাঁদতে কাঁদতে বলে ওর মা এবং পরিবার লোকজন ওদের ছেলে সেখানে মারা যায়। আমি তাদের কাছে ডিটেলস চাই, ডিটেলস নিয়ে ব্যাঙ্গালোর কথা বলি, সেখানকার পুলিশের সঙ্গে সেখানকার হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারি সে সেখানে সুইসাইড করে। এবং তারপর থেকে অফিসিয়াল যা যা দরকার ওখানে তাকে পোস্টমর্টম করানো বা সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা, তো সেগুলিতে সময় লেগে গেছে। গতকালকে পুরো দিন সেগুলিতে গেছে। আপনারা জানেনই, এরকম একটা দুর্ঘটনা যখন হয় তখন সময় লাগে, পোস্টমর্টম করতে হয়। তাকে 3 দিন হয়ে গেল, তাকে প্যাকেটিং করা, নিয়ে আসা, ফ্লাইটের বিষয়, ব্যাঙ্গালোর থেকে খুব অ্যাভেলেবল ফ্লাইট নেই আমাদের। যখন গতকালকে সমস্ত কাজ হয়েছে তখন ফ্লাইট টাইম চলে গেছে, তো কালকে রাত্রে সেটাকে বুকিং করা হয়েছে, আজকে সেই সকালবেলা আগরতলা পৌঁছায়, এখন তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।